আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে নাটোরের লতিরাস কচু এক আপনারা কিভাবে চাষ করবেন, আর এটা আসলে কিভাবে 40 থেকে 45 দিনে যে লতিগুলো আসবে। তো ভিউয়ার্স, আগে আপনাদেরকে লতিগুলো দেখাই। এই দেখেন যে প্রতিটা গাছে আসলে কি পরিমাণে লতি হয়ে আছে প্রতিটা গাছে, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে। তো ভিউয়ার্স, আসলে কিভাবে আপনার লতিটা মাত্র 40 থেকে 45 দিনে হবে সেটা সময় আছে কিন্তু ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনার যদি এই এই সময়টা এখন যদি চাষ করেন তাহলে 40 থেকে 45 দিনে কিন্তু আপনার লতি পাবেন। আর যদি আপনি শীতের সময় যদি চাষ করেন তখন কিন্তু আপনার শীতের সময় সব জিনিস কিন্তু ভিউয়ার্স বাড়ে কম, সেজন্য গাছটাও বাড়বে কম আর আপনার হচ্ছে সময় লাগবে অনেক। আর এখন যদি আপনি চাষ করেন আপনার মাত্র 40 থেকে 45 দিনে হবে, কারণ হচ্ছে শীতের সময় যে চারাগুলো আছে সেই চারাগুলোতে কিন্তু লতি থাকে না, আর এইগুলাতে অ্যাডভান্স। এ দেখেন ভিউয়ার্স, আসলে আমরা কথাই নাই, প্রমাণে বিশ্বাসী ভিউয়ার্স। এই যে দেখেন যে এই যে ছোট একটি চারা বেরোচ্ছে, চারা বেরোচ্ছে, এই যে এটা কিন্তু লতি ভিউয়ার্স, এটা কিন্তু লতি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা লতি। এই যে এখানে যে ইয়াটা বেরোয়েছে, চারাটা বেরোয়েছে, যে এটা কিন্তু লতি। এই যে এটা কিন্তু ভিউয়ার্স চারা হচ্ছে, তো এটা কিন্তু লতি। এই যে এটা আবার এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লতি, এটা কিন্তু লতি। এটাতেও কিন্তু এই যে একটা দুইটা প্রতিটা, এই যে দেখতে পাচ্ছেন চারা। তো প্রতিটা চারা, আমাদের যে চারাগুলা প্রতিটাতেই কিন্তু লতি আসছে, প্রতিটাতেই কিন্তু লতি আসছে। এই যে সবগুলো, এই যে সবগুলো লতি। তো প্রতিটাতেই কিন্তু লতি আসছে। এই চারাগুলা লাগানো কিন্তু 40 থেকে 45 দিনে কিন্তু আপনি লতি উঠাইতে পারবেন। আর ভিউয়ার্স, অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল এটা। আর এই লতিরাস কচু চাষে আপনারা অবশ্যই ইনশাল্লাহ লাভবান হবেন। আর ভিউয়ার্স, একটা কথা, আপনি যদি অরিজিনাল চারাটা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলনটা কিন্তু হবে না। আর ভিউয়ার্স, এখন একদম উপযুক্ত সময়, এই এখন লাগাইলে আপনার একদম শর্ট টাইমে কিন্তু লতিটা হবে, আপনার রোজার পরপরে কিন্তু এই লতিটা হবে। আর দামটাও কিন্তু বেশ ভালো ভিউয়ার্স, আপনার 2700-2800 টাকা মন এখন বর্তমানে আমাদের এদিকে বাজারে। তো ভিউয়ার্স, আপনার যদি কেউ এটা চাষ করতে চান, অরিজিনাল যদি চারা কেউ নিতে চান, তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আর ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই, আবারও বলছি যে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন কোনো প্রচুর অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।